স্ত্রীর মর্যাদার দাবি জানিয়ে শিক্ষক প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিকা সিভিক ভলেন্টিয়ার সীমা বিশ্বাস। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল থানার হরিদাস গ্রামে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাই স্কুলের শিক্ষক উৎপল তার সঙ্গে দীর্ঘদিন সহবাস করেছে, এরপর বিয়ের কথা বলতেই দূরত্ব বাড়াতে শুরু করে বলে অভিযোগ এবং বিয়ে করতেও অস্বীকার করে। এরপরই স্ত্রীর মর্যাদার দাবিতে সোমবার প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন সীমা দেবী। আমি ওনাকে ফেসবুকে এমন মাধ্যমে আলাপ হয়েছিল, তারপর থেকে বন্ধুত্ব, তারপর থেকে ভালোবাসা সম্পর্ক, আমাদের 2 বছরের রিলেশনশিপ। ওনার সঙ্গে আমি আমাকে এখন বিয়ে করতে চায় না, প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে, এখন বিয়ে করতে চায় না। এই জন্য আমি মানে বাড়ির লোককে জানিয়েছি, বাড়ির লোক আমাকে বলেছে যে আমার ছেলের জীবন থেকে চলে যাও, তার বিনিময়ে 2 লক্ষ টাকা চাও, তোমাকে দেওয়া হবে। কিন্তু আমি টাকা নিতে চাই না, আমি ওর সঙ্গে থাকতে চাই, ওর সঙ্গে দেখা করতে চাই। ও আমার সব কিছু ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছে, মোবাইল বন্ধ করে সিমটা খুলে রেখেছে, ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। আজকে কী করছে? আজকে আমি ধর্ম নিতে এসেছি ওর সঙ্গে, যতক্ষণ না দেখা তখন আমি এখানে ছিলাম। কী নাম তার সাথে তোমার সম্পর্ক? উৎপল কুমার সরকার। কী করেন আমি? হাই স্কুল টিচার। আপনি কী করেন? আমি সিভিক ভলেন্টিয়ার। কী নাম আপনার? সীমা বিশ্বাস। এখন যদি আপনার সাথে দেখা না করে আপনি কী করবেন? আমার সঙ্গে যতক্ষণ দেখা না করবো এখানে বসে থাকবো, বসে থাকি ততক্ষণ দেখি, যদি একান্তই না আসে তখন আমি অন্য ব্যবস্থা নেব। পরিস্থিতি বেগতিক দেখেই ওই শিক্ষকের পরিবার গা ঢাকা দেয়। এই ব্যাপারে গাজল থানার পুলিশ জানিয়েছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে সমগ্র বিষয়টি তদন্ত করে দেখা হবে। হ্যাঁ, ওর সাথে কোনো সম্পর্ক নেই। আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করেছি, তো বলছে যে মা ও আমার জাস্ট বান্ধবী, আমি বান্ধবীর সাথে কথাবার্তা বলেছি, মিশেছি, কিন্তু এইভাবে আমাকে ফাঁসাচ্ছে আমি এটা বুঝতে পারিনি বা ফাঁসাবে আমি এটা ভাবতেও পারিনি। কিন্তু এরকম কোনো কিছুই ওর সঙ্গে আমার হয়নি, সেরকম কোনো কিছু প্রমাণও করতে পারবে না। কিন্তু আমার যে বান্ধবী, আমি মিশেছি, কথা বলেছি, অনেকে জানে বা আমিও মিশেছি এইভাবে বলেছে, কিন্তু আজকে ওরা এইভাবে করছে আমিও বুঝতে পারছি না। এসে মেয়েটা বলছে উৎপল কই, তো আমি বলছি উৎপল তো বাইরে গেছে, বউ কোথায় গেছে, কোথাও যে বেরোলো আমি বলতে পারছি না ঠিক। বলছে ডাকুন, আমি বলছি তুমি বসো, ডাকছি। এভাবে বলে আমি চেয়ারও দিয়েছি বসতে, যে বসো, তো বসলো। তো আমি আবার ফোন করছি, ফোনটা লাগছে না, এই পর্যন্ত বসে আছে মেয়েটা, এই পর্যন্তই তো আমি। কখন থেকে বসলো? কটা থেকে? ও তাও 10টা নাগাদ মনে হয় হবে, 10টা সাড়ে 10টা। তারপর এই তো এইভাবে, তারপর ওই লোকজন এসছে, আবার আপনারা এসছেন, এই পুলিশ, এই তো পরে আস্তে আস্তে সব আসলো। পুলিশ এসেছিল? এই তো এই যে লোকটা কথা বললো উনি। পুলিশ? হ্যাঁ। কী চাইছেন আপনারা? চাইছি আমি কি আর বলবো, আমি কি চাইবো। এখন ও বলছে তো যে আমার মা জাস্ট ও বান্ধবী, আমি এরকম কথা বলেছি, মিশেছি, এটা বলেছে আমাকে কালকে। রাজকুমার সরকার কি হলো আপনার? রাজকুমার সরকার আমার ভাই হয়। নিজের ভাই? হ্যাঁ। উনি তৃণমূলের পদে আছেন? হ্যাঁ হ্যাঁ। বলছি ওনার একটা অভিযোগ করছে যে ওপর থেকে পলিটিক্যাল প্রেশার দিয়ে ওনাকে পুলিশ দিয়ে তোলানো হলো, এটা কি মনে হয়? আমি এটা কিছুই বলতে পারছি না ভাই, আমি জানিও না অতটা। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।